এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব না এর প্রমাণ গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন। বিকেলে বিএনপির ঠাকুরগাঁও দলীয় কার্যালয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটাই গতকাল প্রমাণিত হয়েছে যে একটি উপনির্বাচন জাতীয় সংসদের সমস্ত শক্তি নিয়োগ করেও সেখানে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে না পারার কারণে নিজেরাই তারা এই নির্বাচনকে বন্ধ করে দিয়েছে।